Yo, what's up guys, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন গেমপ্লে ভিডিও। আজকে কিসের গেমপ্লে ভাই? আমার সব স্টাফ অ্যাপএলএমসি থেকে চলে গেছে, কিভাবে চলে গেল সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো আমি আমার এক বন্ধুর সাথে খেলতেছিলাম এই এন্ড একটু মজা করতেছিলাম, তো ওইখানে ও আমাকে একটা তীর মেরেছিল যেটাতে আমি চলে গেছিলাম কম্ব্যাটে। তো কম্ব্যাটে যাওয়ার পর আমি ভেবেছি কম্ব্যাটে গিয়েছি চলে যাবে, এখন সমস্যা কী হয়েছে কম্ব্যাটে গিয়েছি তো। তো কম্ব্যাটে যাওয়ার পরে আর মনে হয় 7 সেকেন্ড বা 8 সেকেন্ড ছিল, ওই সময় হয়ে গেছে সার্ভার রিস্টার্ট। ভাই সার্ভার রিস্টার্ট মানে এই অ্যাপএলএমসি বানানারই অ্যালার্ম খালি রেজিস্টার্ট হয়নি, পুরো অ্যাপএলএমসি রেজিস্টার্ট হয়েছে, পুরো সার্ভারটাই রেজিস্টার্ট হয়েছে। এখন শুধু আমার কাছে ডায়মন্ড আর্মারটাই রয়েছে, নিনজার আর্মার যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো সার্ভার। শুধু সার্ভার থেকে আমাকে কিক মেরে লেখা উঠেছিল দ্য সার্ভার ওয়াজ প্রক্সি রিস্টার্টিং। তো তারপর আমি ভেবেছি কি সার্ভার রিস্টার্ট হয়েছে তো আমার স্টাফ তো আর কম্ব্যাট লক তো আর হবে না। তো কতক্ষণ পরে ঢোকার চেষ্টা করছি, ঢোকাচ্ছে না, সার্ভারে চলছে না, তো কী করবো? কতক্ষণ আমি ভিডিও ভিডিও দেখলাম, তার কতক্ষণ পরে আমি সার্ভারে জয়েন হতে পেরেছি। তো জয়েন হওয়ার পরে দেখি আমার স্টাফ সব নেই, সব কিছু কম্ব্যাট লকের কারণে চলে গেছে। ভাই তখন কী রাগটা যে উঠেছিলো কী বলবো, আর এখন আর কী করবো? আর তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি লেজেন্ড র্যাঙ্ক পেয়েছি, সাইটে তোমরা দেখতেই পাচ্ছ র্যাঙ্ক লেজেন্ড আছে। তো এখন টিপি ক্লিন করতে একটু সুবিধা হবে, টিপি হেয়ার দেওয়া যাবে। তো দেখি আবারও আমায় সবগুলো গ্রাইন্ড করতে হবে। আমার এক্সপিরিয়েন্স 4-এর পিকেক্সটা রয়েছে, ওটা আমি ইনভেন্টরিতে রাখি না, কিন্তু আমার লাইট সেভার ফুল ম্যাক্স আর্মার এগুলো চলে গেছে। ভাই আমার কাছে কোনো রেকর্ডও নেই যে সাপোর্টে যে দেবো অ্যাপএলএমসির সাপোর্টে ডিসকর্ডে যে। তো এখন আর কী করবো, আমাকে আবারও সব কিছু গ্রাইন্ড করতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।